পেলাই দিছিল আমসিং অভয়ারণ্য দয়াল নগর পাছফালে। আসলতে এই ঘটনা সংঘটিত হয়েছিল মহানগরীত, আর মহানগরী মহেশ্বী বিদ্যা মন্দিরের এগারী নবম শ্রেণী ছাত্রক প্রথমে মঙ্গলবারে অপহরণ করেছিল, আর অপহরণ করার পাছত পিতৃ মাতৃল ধন দাবিরে ফোন করেছিল, আর ফোন করার পাছতে উদ্ধার হয়েছিল নবম শ্রেণীর ছাত্রগী মৃতদেহ। এই মুহূর্তে আমি আপনার জানাইছো গুয়াহী মহানগর হওয়া এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডর ঘটনা, যেহেতু এই মুহূর্তে আমি আপনার গ্রাফিক্স আকারে দেখাইছো। পুনের মহানগরীত লুমহক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, মহর্ষি বিদ্যা মন্দিরের ছাত্রক অপহরণ করে হত্যা করেছে আর ধন দাবি করেছিল। প্রথমে অপহরণ করেছে, অপহরণ করে ধন দাবি, বুন্দাত উদ্ধার ছাত্রজনের অর্ধ উলঙ্গ মৃতদেহ, যেহেতু বুন্দাত উদ্ধার হয়েছিল এইগুলি ছাত্রর মৃতদেহ। আমি জানাইছো মৃত নবম শ্রেণীর ছাত্রজনের নাম আছিল নীতিশ কুমার। মহর্ষি বিদ্যা মন্দিরের এইগুলি ছাত্রক প্রথমে অপহরণ করেছিল, আর অপহরণ করার পাছত পিতৃ মাতৃল ফোন করেছিল ধন দাবিরে, আর ধন দাবির পাছতে উদ্ধার হয়েছিল যেগুলি ছাত্র নবম শ্রেণীর ছাত্র নীতিশ কুমার নামক ছাত্রগীর মৃতদেহ। এই মুহূর্তে আমি আপনার জানাইছো ক্রাইম ব্রাঞ্চে যদিও গ্রেপ্তার করেছে, এটা ভয়ঙ্কর ঘটনা। প্রথমে অপহরণ, তারপর ধন দাবি, তারপর হত্যা। আসলতে এই ঘটনা সংঘটিত হয়েছে মহানগরীত, আর মহানগরী আমি এই ঘটনা ইতিমধ্যে জানাইছো কালির দিন সম্পূর্ণ সবিস্তার আমি কথাটা জানাইছিল। মঙ্গলবারের এইগুলি ছাত্র নিরুদ্দেশ হওয়ার, আসলতে প্রথমতে অপহরণ করার যে বাতরি সম্প্রচার হয়েছিল তারপরতেই ছাত্রগীক যেহেতু পিতৃ মাতৃল ফোন করেছিল ধন দাবিরে, 7 লাখ টাকা মুক্তিপণের দাবি করেছিল, আর 7 লাখ টাকা মুক্তিপণের দাবিরে পিতৃ মাতৃল ফোন করেছিল, তারপর হত্যা করা হয়েছে। আর সেইগুলি হত্যাকারী আমি ভিজুয়ালে দেখাই আছো, এইগুলি অভিষেক, আসলতে এইগুলি হাতিগাঁওয়ের এগুলি পদপথর ব্যবসায়ী অভিষেক। কালির দিন ক্রাইম ব্রাঞ্চে গ্রেপ্তার করেছিল, আর ক্রাইম সিন রিক্রিয়েশনের লওয়া হয়েছিল অভিষেকক। আর বুন্দাত যেটা এটা কথা কব লাগবে, যেগুলি নীতিশ কুমারের অর্ধ উলঙ্গ যে মৃতদেহ উদ্ধার হয়েছিল আমসিং অভয়ারণ্যর যে দয়াল নগর, আর দয়াল নগর এনে ধরনের মৃতদেহ উদ্ধার হওয়ার পাশে চাঞ্চল্যকর বিরাজ করেছিল। আসলতে সেই মৃতদেহর আঘাতর সিন স্পষ্ট হওয়ার পাছতে যুবকগুলি ছাত্রগীক হত্যা করার অভিযোগ উত্থাপন করা হয়েছিল, আর আরক্ষী গোটাই ঘটনার সন্দর্ভত তদন্ত অব্যাহত রাখিছিল, আর আরক্ষীর তদন্তর পাছতে ক্রাইম ব্রাঞ্চে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে হাতিগাঁওর পদপথর এগারী ব্যবসায়ী অভিষেক। দীর্ঘদিনে অভিষেকর সহ চিনাকি আছিল নীতিশ কুমারের, আর নীতিশ কুমারের দীর্ঘদিনের চিনাকির পাছতে নীতিশ কুমারক এইগারী অভিষেকে অপহরণ করেছিল, আর অপহরণ করার পাছত পিতৃ মাতৃল ফোন করেছিল 7 লাখ টাকা মুক্তিপণের দাবি করেছিল। তারপর আরক্ষীয় সেই ফোন কল ট্র্যাপিং করে এইগারী অভিষেক নামের ব্যক্তিক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে কালির নিশা গ্রেপ্তার করে এনে ধরনের ক্রাইম সিন রিক্রিয়েশনের লওয়ার দৃশ্য আমি ইতিমধ্যে দেখাইছো। এইগারী অভিষেক প্রথমে অপহরণ করেছিল, তারপর ধন দাবি, তারপর হত্যা করেছিল। অভিষেকর হত্যা নীতিশ কুমার নামের যাত্রগী আছিল একটা দীর্ঘদিনের চিনাকি, যেহেতু ব্যবসায়িক ক্ষেত্রখনের জড়িত হওয়ার এইগারী অভিষেকে কিয় অপহরণ করেছিল, কি ধরনের অপহরণ করে ধন দাবি করেছিল, আর ইয়ার আরও রহস্য কি আছিল, আর এই গোটাই ঘটনার কেবল অভিষেক অকলে আছিল নে আন কোনোবা জড়িত আছে এই সন্দর্ভত ইতিমধ্যে আরক্ষীয় তদন্ত অব্যাহত রাখিছে। কালির দিন ক্রাইম ব্রাঞ্চে গ্রেপ্তার করার পাছতে বশিষ্ঠ আরক্ষী থানা চমজাই দিছে অভিষেকক। এই মুহূর্তে আমি আপনার জানাইছো আমসিং অভয়ারণ্য দয়াল নগরত মৃতদেহ উদ্ধার হয়েছিল, মৃতদেহত আঘাতর সিন স্পষ্ট হওয়ার পাছতে এই গোটাই ঘটনাটা হত্যাকাণ্ড বলে জানিপরা গৈছিল, আর অপহরণ করে যে ধন দাবি করেছিল ধন দাবির পাছতে সেই মুক্তিপণ নোপার হয়তো বাবতেই এনে ধরনের হত্যা করেছিল। এই মুহূর্তে আমি জানাইছো এগারী নবম শ্রেণীর ছাত্র আছিল নীতিশ কুমার, মহেশ্বী বিদ্যা মন্দিরের নবম শ্রেণীর ছাত্রগীক কেবল ধনের হত্যা করেছে এইগারী পদপথর ব্যবসায়ী অভিষেকে। এই মুহূর্তে আমি আপনার দেখাইছো গুয়াহী মহানগরী আসলে এনে ধরনের অপরাধজনিত ঘটনা যিমানে বৃদ্ধি পাইছে, তারপরতো কিন্তু আরক্ষীয় সেই আসলতে অপরাধ হ্রাস করবলে সক্ষম হওয়া নাই। এনে ধরনের বিভিন্ন সময়ত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর অপরাধজনিত ঘটনা, চুরি ডকাইত সামান্য চুরি ডকাইত কথা নকও। এই মুহূর্তে আমি জানাইছো এগারী শিক্ষার্থী অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রক প্রথমে অপহরণ, তারপর পিতৃ মাতৃল ধন দাবিরে ফোন করেছে, আর ফোন করার পাছত উদ্ধার হয়েছে মৃতদেহ। মৃতদেহর আসলতে আঘাতর সিন স্পষ্ট হওয়ার পাছতে এই গোটাইটা হত্যাকাণ্ড বলে জানিপরা গৈছিল, আর
মুক্তিপণ বিচৰা যিগৰাকী অভিষেক আৰু এই অভিষেকক গ্ৰেপ্তাৰ কৰিছে ক্ৰাইম ব্ৰাঞ্চে গ্ৰেপ্তাৰৰ পাছতেই অভিষেকক বশিষ্ঠ আৰক্ষী থানাত চমজাই দিয়া হৈছে। কেৱল ধনৰ বাবে এনেধৰণে হত্যা কৰা হৈছে। আমি কিছু এম্বিয়েন্স হয়তো আপোনালোকক শুনাবলৈ চেষ্টা কৰিম। এই মুহূৰ্তত কোনো ধৰণৰ মুখ খোলা নাছিল অভিষেকে। কিয় মাৰিছিলে দাদা? কিয় মাৰিছিলে দাদা? এই মুহূৰ্তত আমি আপোনালোকক জনাই আছো সেই ভয়ংকৰ হত্যাকাণ্ডৰ ঘটনাৰ কথা, যিটো প্ৰথমে অপহৰণ কৰিছিল, ধন দাবী কৰিছিল আৰু হত্যা কৰা হৈছিল। কিয় আচলতে আৰু কাৰ কাৰ লগত, হয়তো কোনোবা সহযোগী আছে নেকি? যিহেতু আৰক্ষী ইতিমধ্যে তদন্ত অব্যাহত আছে, আৰক্ষীয়ে ইটোৰ পাছত সিটোকৈ যিহেতু ঘটনাৰ ন ন তথ্য পোহৰলৈ আনিবলৈ সক্ষম হৈছে। এই গোটেই ঘটনা সংক্ৰান্তত কেনেধৰণে কিয় হত্যা কৰিছে, পৰৱৰ্তী সময়ত আৰু কোনোবা গ্ৰেপ্তাৰ হ'ব নেকি, আন কোনোবা সহযোগী আছিল নেকি, যিহেতু এই মুহূৰ্তলৈকে তেওঁলোকৰ পিতৃ মাতৃ ভাষ্যই হওক বা আন কোনোবা সতীৰ্থ, এই মুহূৰ্তলৈকে ভাষ্য যিহেতু কাৰো ল'ব পৰা হোৱা নাই। পৰৱৰ্তী সময়ত আৰক্ষীৰ যি তদন্ত আছে, আৰক্ষীৰ পাছত আৰক্ষীয়ে কি ভাষ্য দিয়ে, আৰক্ষীয়ে কি মন্তব্য আগবঢ়ায়, এই হত্যাকাণ্ডৰ কেনেধৰণে ক্লু পাইছিল, এই গোটেই কথাখিনি পৰৱৰ্তী সময়ত আৰক্ষীয়ে যেতিয়া জনাব, আমিও আপোনালোকক জনাই যাম। আপোনালোকে চাই থাকিব দ্য নিউজ প্লাছ।